নমস্কার। আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি মেইনলি আমার সমস্ত রুগী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে, যারা এই প্রেজেন্ট সিচুয়েশনে কোভিড নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছেন এবং টেনশনের মধ্যে আছেন। তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য মেইনলি তাদের মনের ভয় দূর করা। কারণ সবাই ভয় দেখাতে পারে, টিভি খুললে এদিক খুললে সব জায়গাতে দেখবেন শুধু ভয় আর ভয়। তো এর মধ্যে আমাদের কিছু জিনিস থাকে যে আমার কাছে মনে হয়েছে যে ভয় নিয়ে কোনোদিন বাঁচা যায় না। এই সিচুয়েশনে আপনি কি পারবেন আপনার কাজকর্ম বাদ দিয়ে আপনি ঘরের ভিতর বসে থাকতে, বা দিন রাত ধরে কনস্ট্যান্টলি মাস্ক পরে চলতে? হ্যাঁ, কনস্ট্যান্টলি মাস্ক পরে চলার প্রয়োজন আছে, কিন্তু সাবধানতা অবলম্বন করার পরেও যে প্রচুর লোকের ইনফেকশন হচ্ছে সেটার প্রমাণ কিন্তু অনেক ডাক্তারবাবুরা দেখিয়েছেন। আমি নিজেও একজন ডক্টর, তাই আমার কাছে মনে হলো যে সাধারণ মানুষকে এই কথাগুলো বলার প্রয়োজন আছে। দেখুন, সরকার সব দিক দিয়ে সাহায্য করছে, কিন্তু সাহায্য করছে বা চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মনে হয়েছে যে মানুষের সচেতনতা থাকার পরেও এই ভাইরাস এতটাই ইনফেক্টিভ যে সাধারণ মানুষের মধ্যে একদম মানে প্রবল গতিতে ছড়িয়ে যাচ্ছে। এটা প্যান্ডেমিক অলরেডি সব জায়গা থেকে বলে দিয়েছে। তাই আমার কাছে মনে হলো যে আপনারা কিছু জিনিস জানুন, বা আপনার অলরেডি জানেন অনেকে, কিন্তু জিনিসটা নিয়ে একটু ভাবুন যে আমাদের কি করা উচিত। তো প্রথমত আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদেরকে কাজে বেরোতে হচ্ছে, এনি মোমেন্টে কিন্তু আমরা ইনফেক্টেড হতে পারি। সুতরাং আপনি ধরেই নিন যে আপনি ইনফেক্টেড হবেন, সুতরাং আমাকে কি করণীয়? তাহলে করণীয় জন্য আমি পাঁচটা পয়েন্ট মেইনলি জোর দেবো, যে পাঁচটা পয়েন্ট করলে হয়তো আপনার যে ভয়াবহ সিচুয়েশনের থেকে আপনি রেহাই পেলেও পেতে পারেন। যদি ভয়াবহ সিচুয়েশন আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। সুতরাং সেই চেষ্টার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, নিজের ইমিউনিটি বাড়ান। তাহলে ইমিউনিটি বাড়ানো মানে কি? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমাদের বাড়ানোর চেষ্টা করতে হবে। সেটা কি করে বাড়াতে পারে? প্রথমত খাবার। খাবারে কি করতে পারি? খাবারের ক্ষেত্রে আমরা সব রকমের সিজনাল ফল, যেটাকে বলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন, ভিটামিন যুক্ত খাবার, সেটা ভিটামিন যে ট্যাবলেট খেতে হবে সেটা আমি বলছি না, ফলমূল শাকসবজি বেশি করে খান। ফলমূলের মধ্যে এনি টাইপ অফ সিজনাল ফল, মানে যা বাজারে আছে আপনার লেবু, আপেল, পেয়ারা, শশা, অন্য যে আম, জাম, যেটা অ্যাভেলেবেল আপনি খেতে পারেন, প্রতিদিনের খাবারে একটা অঙ্গ করে নিন ফলমূল যদি আপনি পারেন। নেক্সট কি আসছে? ফলমূলের পাশাপাশি আসছে আপনাকে কিছু, যদি ওজন খুব কম থাকে ওজন বাড়িয়ে নিন একটু। ওজন বাড়ানোর জন্য কি করতে হবে? খাবার দাবার বেশি করে খেতে হবে, প্রোটিন বেশি করে খেতে হবে। প্রোটিন বেশি মানে মাছের প্রোটিনটা সবসময়ের জন্য ভালো হয়, তাই মাছটা বেটার, মাংস ডেফিনেটলি ভালো, তবে পোলট্রি মুরগি আমার দিক দিয়ে মনে হয় যে পোলট্রি মুরগিটা অ্যাভয়েড করলেও করতে পারেন। কারণ আমি অত ডিটেলসে যাচ্ছি না, তবে ডেফিনেটলি মাছ এবং মাংস এর পরিমাণটা বাড়িয়ে দিন। ডিম, সেটাও ভালো প্রোটিন, প্রোটিন খান বেশি করে, এটা আপনার শরীরের জন্য বেটার। আর কি করতে পারেন? তাহলে খাবারের দিক দিয়ে ফল হলো, মাছ মাংস হলো। এবার আসছে আপনার ক্ষেত্রে রেগুলার একটা এক্সারসাইজ। কেন রেগুলার এক্সারসাইজ? রেগুলার এক্সারসাইজ করলে শরীরে কিছু ভালো হরমোন বেরোয়, মেন্টালিটি ভালো থাকে, ওজন কমাতে সাহায্য করে, এবং ইমিউনিটি বুস্টিংয়ে এর একটা ভালো রোল আছে। আর একটা জিনিস কি বলতে পারি, রেগুলার কিন্তু একটু সানলাইট, মানে সূর্যের আলো শরীরে লাগানোর চেষ্টা করুন। কারণ আমাদের দেখা গেছে 70% লোকের এখন ভিটামিন D3 এর অভাব। সুতরাং ভিটামিন D3 এর অভাবটা পূরণ করার জন্য হয় ওষুধ আছে, আর না হলে বেটার একটু রেগুলার যদি 10 মিনিট করে অন্তত সূর্যের আলো লাগান, তাহলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর আমরা কি করতে পারি? স্ট্রেস, যেটা সব থেকে বড় শত্রু আমাদের, স্ট্রেসটাকে একটু কিন্তু কমানোর চেষ্টা করুন। কেন স্ট্রেস কমানোর চেষ্টা করুন? স্ট্রেসের জন্য শরীরে অনেক রকমের হরমোন বা অনেক রকমের জিনিস বেরোয়, যেগুলো আমি ডিটেলস মেডিকেল টার্মে যাচ্ছি না, যাতে কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ার কমে। আপনি যদি মানসিক দিক দিয়ে চাঙ্গা হন যে আরে আমার হতে পারে কোভিড কিন্তু আমার কিছু হবে না, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার ক্ষেত্রে যেমন মানসিক বুস্ট আপ, সেরকম শরীরের জন্যও কিন্তু বুস্ট আপ হয়। এটা মনে হতে পারে লেম্যানদের কথা, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই। আপনি যদি মানসিক দিক দিয়ে মানসিক জোরে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারবে না কোভিড। এবার নেক্সট আসছে যে হ্যাঁ, ধরুন আপনি কোভিড আক্রান্ত আছেন কি না আছেন সেটা আপনি হুট করে বুঝতে পারবেন না। তাহলে আমি কি বললাম, কোভিড আক্রান্ত আছেন এটা ধরেই নিন, ধরে নিলে তাহলে আর সমস্যা হবে না। তাহলে তার জন্য যে প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটা করে রাখুন। সেই প্রিপারেশনটা কি? সেই প্রিপারেশনের ক্ষেত্রে এক নম্বর যেটা যাচ্ছে আপনার ক্ষেত্রে, যে আমরা বাড়িতে পালস অক্সিমেট্রি বলে একটা জিনিস হয়, একটা মেশিন হয়, দেখতে কেমন হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পালস অক্সিমেট্রি মেশিনটা, এটা এই মেশিন বাজারে কিন্তু
মানে খুব কম দাম, ধরুন 1,000-1,200 টাকার থেকে 3,000 টাকার মধ্যে অনেক পেয়ে যাবেন বাজারে। আপনি চাইলে কিন্তু যে কোনো কোম্পানির পালস অক্সিমেটার একটা বাড়িতে রাখতে পারেন, এতে লাভ এটাই। সাডেন যদি আপনার কাছে মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে বা বা কোনো রকম জ্বর এসছে, তাহলে রেগুলার অন্তত চেক আপ করে এর ভেতরে কি করা হয়, জাস্ট এইভাবে আঙুল দিয়ে দেখা হয়, আঙুল দিয়ে মেশিনটাকে এখানটায় অন করতে হয়, জাস্ট অন করলেই এখানটায় রিডিং দেখায় যে 90 পালস রেট দেখায়, আর অক্সিজেন স্যাচুরেশন কত এর বেশি আছে সেটা বোঝা যায়। 95%-এর উপরে যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন থাকে তাহলে আপনি সেফ, আপনি আক্রান্ত হলেও সে কোনো সমস্যা হয় না। আর যদি 95%-এর নিচে আসে তাহলে কিন্তু একটু নিজেকে চিন্তা করতে হবে যে আমার কি তাহলে কোনো সমস্যা আছে, তাহলে সেটা নিয়ে একটু ভাবার আছে। সেক্ষেত্রে আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন, 90-এর নিচে গেলে ডেফিনেটলি হসপিটালাইজ হতে হবে। এবার শ্বাসকষ্ট যদি হয় সেক্ষেত্রে এটা, আদারওয়াইজ যদি মোটেও শ্বাসকষ্ট না থাকে শুধু জ্বর থাকে, তাহলে আপনি এই মেশিন দিয়ে কিন্তু চেক আপ করে দেখতে পারেন, এতে পালস ওঠে আর অক্সিজেন স্যাচুরেশনটা ওঠে, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই মেশিনটা এরকমই দেখতে, আঙুল দিয়ে জাস্ট দেখা হয় এর মধ্যে কত পার্সেন্ট আছে কি না আছে। এটা আপনি ইউটিউবে গেলে বা যে কোনো গুগল সার্চ করে আপনি দেখলে কিভাবে এটা রিডিং হয় আপনি ডিটেলস বুঝে যাবেন। খুব সাধারণ জিনিস, এটা কিচ্ছু নয়, জাস্ট মেশিনে দিলেন এবং কত পালস আছে কত অক্সিজেন স্যাচুরেশন আছে সেটা দেখায়। আমার ক্ষেত্রে আমি যদি এটা দিই আমার ক্ষেত্রে এখন 100% দেখাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো তার মানে আমার স্যাচুরেশন ভালো আছে। তো আপনাদের জন্য যেটা মেসেজ আমি দিতে চাইছি সেটা হচ্ছে, টেনশন ফ্রি থাকুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ব্যালেন্স ডায়েট মানে একদম নিয়মিত প্রোটিনযুক্ত খাবার, মাছ মাংস ফলমূল এগুলো খাবারে রাখুন, এবং ওজন যদি বেশি থাকে ওজন একটু কমানোর চেষ্টা করুন, ওজন যদি কম থাকে নিজের শরীর অনুপাত অনুযায়ী মনে হয় তাহলে সেক্ষেত্রে একটু বাড়ানোর চেষ্টা করুন, একটু রেগুলার এক্সারসাইজ করুন, আর স্ট্রেস ফ্রি থাকুন, আর বাড়িতে যদি প্রিপারেশন হিসেবে একটা পালস অক্সিমেট্রি রাখতে পারেন, আর যদি কখনো মনে হয় সত্যি জ্বর এসে আপনার বাড়াবাড়ি হচ্ছে বা কিছু হচ্ছে, ডেফিনেটলি আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, ডাক্তারকে দেখাতে হবে। দেখুন আমি একজন ডাক্তার হয়ে আপনাকে বলতে পারি না যে আপনি ডাক্তারের কাছে যাবেন না, তবে এটা বলবো এই সিচুয়েশনে আপনার যে কোনো রকমের বিপদ এড়ানোর জন্য আপনাকে প্রিপারেশন রাখাটা কিন্তু জরুরি। সেই প্রিপারেশন রাখার জন্য অনেক ক্ষেত্রে কি আছে, দেখুন কোভিডে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট কিন্তু কিছু নেই, কি আছে আমরা কি করি, মাল্টিভিটামিনস মানে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এই জাতীয় ওষুধ দেওয়া হয়, আর ওই ভিটামিন D3, তার সঙ্গে কি করা হয় যদি যার যে সমস্যা আছে, মানে যদি জ্বর থাকে জ্বরের ওষুধ প্যারাসিটামল, যদি দেখা যাচ্ছে শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্টের জন্য কিছু স্পেসিফিক মেডিসিন আছে সেইগুলো আমরা দিই, মানে ডেরিফাইলিন বা ডেকাড্রান এই জাতীয় কিছু স্টেরয়েড বা এই জাতীয় কিছু জিনিস দেওয়া হয়, তাতে কি হয় আমরা রোগটাকে প্রতিহত করতে পারি কিন্তু রোগটা কিন্তু সেরে যায় না তাতে, কারণ এই ভাইরাস কিন্তু কোনো ওষুধ দিয়ে মারা যায় না। সুতরাং আমরা কি করতে হবে, আমাদের ইমিউনিটি বুস্ট আপ করা ছাড়া কোনো উপায় নেই। ইমিউনিটি যদি বডির ভালো থাকে, বডির ইটসেলফ অটোমেটিক্যালি কিন্তু একটা পাওয়ার থাকে ভাইরাসের এগেনস্টে গিয়ে ভাইরাসকে মেরে দেওয়ার, সুতরাং সেটা হবে। আর এর মধ্যে দিয়ে দেখুন আমরা কোনো একটা মানুষও যদি মারা যায় সেটা আমাদের জন্য গভীর দুঃখের, সুতরাং যাতে সেটা না হয় এটার জন্য একটা একটা প্রিপারেশন আমি বলছি। এবার যদি হয়ে যায় তারপরে কি করণীয় আছে, ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালাইজ হতে হবে, সেটা পরের কন্ডিশন, কিন্তু ইনিশিয়াল প্রিপারেশন তো আমরা করে রাখতে পারি, তাতে কিন্তু আপনার লাভই হবে। দেখুন আমি গাইনোকোলজিস্ট, আমি মেইনলি গাইনি পেশেন্টদেরই দেখি, গাইনি অপারেশন রিলেটেড পেশেন্ট দেখি, সুতরাং আমি গাইনি মায়েদের জন্য যেটা বলবো যারা বাচ্চা নিচ্ছেন বা বাচ্চা এসছে পেটে, তাদের জন্য বলবো এই ভাইরাস কিন্তু প্রেগনেন্সিতে ইউজুয়ালি তেমন কোনো ক্ষতি করে না, সুতরাং আপনাকে অযথা ভয় পাওয়ার মতো কিছু নেই। আপনি যদি প্রেগনেন্সি প্ল্যানও করেন প্রেগনেন্সি নিতে পারেন, এই সিচুয়েশনে কি করবেন, আপনি কতদিন চলবে তার উপরে বেস করে কি প্রেগনেন্সি প্ল্যানিং করবেন, সুতরাং বেটার আপনার যদি প্রেগনেন্সি এসে থাকে অ্যাজ ইউজুয়াল প্রেগনেন্সি কেয়ার যেগুলো হচ্ছিল সেগুলো করবেন। আর কি করতে হবে, বাচ্চার কিন্তু এই ভাইরাস কোনো ক্ষতি করে না এটা ধরে নিয়েই এগোন, তারপরে যে ডাক্তারবাবুদের সঙ্গে এই রিলেটেড আমাদের সঙ্গে কনসাল্ট করলে আমরা বলে দিতে পারবো যদি কোনো সমস্যা থাকে বা কিছু, কিন্তু এটুকু বলতে পারি কোভিড এর জন্য কিন্তু প্রেগনেন্সিতে তেমন কোনো ক্ষতি হয় না। সুতরাং আমি যে মেসেজটা দিতে চাই, কোভিড নিয়ে অকারণে অযথা এক্সট্রা টেনশন করবেন না, এর জন্য সতর্ক থাকুন। আর বাইরে গেলে বাইরের থেকে ফিরে এসে একটা জিনিস বলি যেটা করণীয়, সেটা হচ্ছে আমরা হয় একটু গরম জল খান অথবা একটু ভ্যাপার যেটাকে বলে, মানে আমরা জলের বাষ্প, যেটা গরম জলের বাষ্প নিয়ে একটু সময় যদি 2 মিনিট বা 5 মিনিট নেন, তাতে কিন্তু ভাইরাল লোডটা কমার চান্স থাকতে পারে, এতে উপকার পেতে পারেন। আর একটা জিনিস কি করা যায়, ফ্রিকুয়েন্ট ইন্টারভেলে জল খান, তাতেও ভাইরাল লোডটা কিছুটা কমার সম্ভাবনা থাকে। কিন্তু তার মানে এই না যে আপনার ইনফেকশন হবে না বা কিছু হবে না, ইনফেকশন হতেই পারে, সুতরাং ইনফেকশন হলে তার জন্য আপনি সজাগ থাকুন এবং বডিকে তৈরি করে রাখুন।
আপনি যদি 10% তো বডির ইমিউনিটি একটু বাড়িয়ে রাখতে পারেন, ডেফিনেটলি আপনার 99% চান্স থাকবে আপনার কোনো সমস্যা হবে না। সুতরাং একটাই টার্গেট থাকা উচিত সবার, যে আমরা শরীরকে প্রিপেয়ার রাখবো এই ইনফেকশনের জন্য, আর যদি ইনফেকশন হয়ও আমাদেরকে এই ভাইরাস কিছু করতে পারবে না, এটাই বলার। তো অশেষ ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। ভালো লাগা শুধু নয়, এটা বেসিক্যালি সচেতনতার জন্য, আমার পেশেন্ট এবং যারা আছেন তাদেরকে আশা করব তারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং লোকের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যদি একটু উপকার হয় আমি তাতে খুশি হব। ওকে, নমস্কার।